মালয়েশিয়া সবাইকে রমজানে অনেক 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 শুভেচ্ছা রমজানুল মুবারক আজকে আমরা চলে এসেছি মালয়েশিয়াতে রমজানে যে বাজার বসে সেই বাজারে তো ভাবলাম যে বাসায় তো ইফতারি বানানো হয় আর দুদিন তো বানালাম আজকে যেহেতু শনিবার তো আমরা আজকে ইফতার করার জন্য মালয়েশিয়ার যে ট্রেডিশনাল ওয়েটা একটু ফলো করি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার যে বাজার এখানে আমাদের যেমন বাংলাদেশের চক বাজারে ইফতারি যে বাজার বসে তো এখানে হচ্ছে এই আমপাঙ্গের মধ্যে এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বলা যায় যে বাজার ইফতার বাজার তো আমরা ওই বাজারটাতে এসেছি আর বৃষ্টি হচ্ছে টুকিটুকি মানে ঝিঝি বৃষ্টি হচ্ছে আর মোটামুটি অনেক ভিড় তো আমি এখানে কথা বলাবো না ধরুন আমরা ভিতরে যাই ভিতরে যে দেখি কী কী আছে মালয়েশিয়া ট্রেডিশনাল ইফতারিতে থাকে তো এর আগেরবার আসলে আমরা ট্রাই করতে পারিনি কারণ আরেকবার আগেরবার হচ্ছে ফুললি লকডাউন ছিল তো আলহামদুলিল্লাহ এবার আমরা ট্রাই করবো চলো তাহলে আমরা ঢুকি এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অরা চিকেন উইংস সেল করছে এই চিকেন উইংসটা খেতে হচ্ছে মিষ্টি কোনো ঝাল বা কোনো টক কিংবা নোনতা কোনো স্বাদ নাই এটা হচ্ছে মিষ্টি তার সাথে ওদের কোনো সস দেওয়া আর কি এটা আমি আগেও ট্রাই করেছি ভালোই খেতে মানে মিষ্টি আর কি আর মালয়েশিয়ার যদি ট্রেডিশন নিয়ে কথা বলি তাহলে বলা যেতে পারে যে ওদের সি ফুড খুব পছন্দ আর কোকোনাট মিল্ক আর সেই সাথে হচ্ছে গিয়ে আপনার পান্দান আর সুইট মানে এই সব কিছুতেই ওরা সুইট মাস্ট ইউজ করে সুইটের ব্যাপারটা ওদের থাকতেই হবে ওদের খাবারে আর কোকোনাট মিল্কের তো কথাই নাই ইভেন চিকেন রান্না বিফ রান্না সব কিছুতেই ওরা কোকোনাট মিল্ক মাস্ট ইউজ করে দেন তারপর হচ্ছে পান্দান লিফটা ওদের অনেক পছন্দের এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির যে যেটা আমরা বলি মুরগির পুটকি বলে যেটা সরি আমার হাসি পাচ্ছে কথাটা বলতে বাট সত্য কিন্তু এটাই তো ওরা ওইটা সেল করছে আর এখানে হচ্ছে তো ওই জিনিসগুলো ছোটো ছোটো বক্সে করে তারপর ওরা সেল করে আর আরেকটা ড্রিঙ্কসের মধ্যে মানে ড্রিঙ্কসের মধ্যে আরেকটা ড্রিঙ্কস ওদের খুব বিখ্যাত সেটা হচ্ছে ম্যাঙ্গো সুসুটা ওরা খুব পছন্দ করে ম্যাঙ্গো সুসু মানে হচ্ছে আম আর দুধ একসাথে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন কলা পাতায় মোড়ানো এটাকে বলা হয় হচ্ছে ওতা ওতা মানে হচ্ছে কোনো ফিশের ব্রেন আইমিন কোনো মাছের মগজ বা অনেক সময় এটা ওদের ইয়াও হয়ে থাকে মানে বিফের মগজও ওরা ইউজ করে তো দেখা গেছে ফিশের মগজটা মানে মাছের মগজটা ওরা বেশি ইউজ করে তো ওইটাই ওরা কলা পাতার সাথে মুড়িয়ে তারপর ওটাকে ভাজে আর কি আর বাকি প্রসেসিংটা আমি জানি না যদিও আর এই যে এখানেও কলা পাতায় মোড়ানো এগুলো তো ভিতরে হচ্ছে গিয়ে রাইস সেই সাথে হচ্ছে সাম্বাল যেটা আর কি মানে সাম্বাল যেটা শুকি তো ওরা সাম্বালটাও কিন্তু অনেক পছন্দ করে আর এই আইটেমটা হচ্ছে আমার কাছে নতুন আকক জাগুং তারপর তার মানে জাগুং মানে হচ্ছে গিয়ে কর্ন তার মানে কর্নের কিছু একটা আর এখানে হচ্ছে শর্মার একটা স্টল শর্মার স্টল বসেছে এখানে যে সেই সেম চিকেন উইংস আর সব দোকানে মোটামুটি সেমই ওরা রাখার চেষ্টা করেছে আমি যতটুকু নোটিস করলাম কারণ বিখ্যাত খাবার তো দেখা গেছে ট্রেডিশনাল খাবার কিন্তু কয়েকটাই থাকে এমন না যে ট্রেডিশনাল খাবার অনেক থাকে তাই না তো বিভিন্ন দোকানে বিভিন্নভাবে ওরা পরিবেশন করছে এই আর কি তো চলুন তাহলে আমরা আস্তে আস্তে ঘুরে দেখি বাজারটা মোটামুটি ভালোই বড় আর এই যে এখানে হচ্ছে মুর্তাবাগ মুর্তাবাগটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মালয়েশিয়ানদের জন্য ফেমাস একটা খাবার এটা অনেকটা টেস্ট হচ্ছে আমাদের দেশে মোগলাই পাউডার মতো উপরে হচ্ছে রুটি ভিতরে হচ্ছে বিফ তারপর হচ্ছে সার্দিন দেওয়া থাকে বা চিকেন আপনি চুজ করতে পারবেন তো এই হচ্ছে গিয়ে মুর্তাবাগের কাহিনী তো এখানে আরেকটা জিনিস আমাকে ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে ফিশ কলা পাতায় মোড়ানো ফিশ সেটাকে ওরা গ্রিল করছে সো এই যে এখানে পাশে ওরা গ্রিল করছে পুড়াচ্ছে তেলাপিয়া ফিশ এই যেটা হচ্ছে তেলাপিয়া মাছ লালটা আর এই পাশে হচ্ছে সমুদ্রের একটা মাছ আমি জানি না এটার নাম কি তো এই যে এখানে হচ্ছে এটাকে গ্রিল করছে আমি জানি না এটা টেস্ট কেমন আমি কখনো ট্রাই করি নাই আর ট্রাই করতেও চাচ্ছিলাম না মোটামুটি অনেকগুলো স্টলই আসলে বসেছে এদিকে বিরিয়ানিরও স্টল আছে আমি দেখলাম যতটুকু বিরিয়ানির স্টল এটা বলে মাসাক মেরা সামথিং এটা ওদের একটা অনেক মানে কী বলবো অনেক পপুলার একটা খাবার আর এখানে আছে রুটি জন
যেটা হচ্ছে গিয়ে যে অনেকটা বার্গারের মতোই এই যে লম্বা লম্বা রুটি তার ভিতরে হচ্ছে চিজ দেওয়া সেই সাথে আছে বিফ বা চিকেন আপনি চুজ করতে পারবেন সেই সাথে কিছু ভেজিটেবলস এটাই ওরা সুন্দর করে এইভাবে র‍্যাপিং করে মুড়িয়ে তারপর ওরা সেল করে আর ডিম দেওয়া থাকে তো এটা একটা মানে ওয়ান অফ দ্য ফেমাস ফুড মালয়েশিয়াতে মালয়েশিয়ানদের কাছে আর কুয়ের কথা তো না বললেই নয় মালয়েশিয়া তো কুয়ের জন্য অনেকটাই বিখ্যাত এখানে অনেক ধরনের কুয়ে পাওয়া যায় কুয়ে বলতে বোঝা যায় যে কিছু ছোট ছোট যে সুইটস এগুলোকে ওরা কুয়ে বলে আর এই যে বিরিয়ানির কথা বলেছিলাম তো এই যে বিরিয়ানি এখানে যে বড় বড় ড্যাগের মধ্যে রান্না করা বিরিয়ানি সেল করছে ওরা মাত্র 8 রিঙ্গিত মালয়েশিয়া টাকায় মাত্র 160 টাকা তো এখানে অনেক ধরনের খাবারই দেখলাম বাট কোনোটাই আসলে কোনটা নিব না ভাবছি কারণ ম্যাক্সিমাম খাবারই হচ্ছে গিয়ে একটু সুইট আর সেই সাথে পান্দান লিপ আর হচ্ছে গিয়ে কোকোনাট মিল্ক কোকোনাট মিল্কের টেস্টটা আমাদের যদি একটু পছন্দ না এর জন্য আমরা একটু কনফিউজড তো এই জন্য ঘুরছি যে দেখি কি নেওয়া যায় আর চলুন তাহলে আমরা দেখতে থাকি ঘুরতে থাকি দেখি আমরা এন্ড অফ দ্য ডে কি কিনি দেখতে পাচ্ছেন প্যাকেটে করা এটাকে বলা হয় আসাম লাক্সা আসাম লাক্সা হচ্ছে মানে কি বলবো লাক্সা মানে এখানে হচ্ছে মাছের যে একটা মাছ দিয়ে একটা গ্রেভি তৈরি করে তার সাথে হচ্ছে নুডলস থাকে আর সেই সাথে কিছু ভেজিটেবলস থাকে ওইটাই হচ্ছে ওদের আসাম লাক্সা খেতে ভালো লাগে না আমি অনেকবার ট্রাই করেছি ভালো লাগেনি আর এখানে হচ্ছে স্টিম বোট যেটা আর কি আমরা পেনাং না সরি ক্যামেরন হাইল্যান্ডে লাস্ট টাইম খেয়েছিলাম আমাদের ব্লগে আপনারা পাবেন আমি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দিয়ে দিব এই স্টিম বোটের এটা মালয়েশিয়াতে অনেক বিখ্যাত এই স্টিম বোটটা আসলে খেতে কিন্তু অনেক মজা আর এখানে হচ্ছে সেই বিখ্যাত চাকুতিয়াও তো থাকবেই আর হচ্ছে মি গুড়িং পাশেই দেখতে পাচ্ছেন মি গুড়িং মিটা হচ্ছে গিয়ে একটু মোটা নুডলস যেটা সেটা আর চাকুতিয়াও হচ্ছে গিয়ে ফ্ল্যাট যে নুডলসটা ওই নুডলস আর যেখানেও মি গুড়িং আছে এখানে হচ্ছে বিহন গুড়ি পাশেরটাই তো বিহন গুড়িং হচ্ছে একদম চিকন একটা নুডলস এটাই আর কি ওরা ফ্রাই করে আর এখানে ড্রিঙ্কস দেখা যাচ্ছে এখানে প্রায় 5-6 রকমের ড্রিঙ্কস দেওয়া আছে এই পাশে হচ্ছে এই যে নাসি টমেটো টমেটোর নাসি দেওয়া হচ্ছে টমেটোর একটা রাইস আর কি টমেটো দিয়ে তৈরি করা একটা রাইস এই যে এখানে আরেকটা স্টিম বোটের দোকান স্টিম বোটটা আসলে মালয়েশিয়াতে অনেক জনপ্রিয় একটা খাবার আর আমারও পার্সোনালি অনেক ভালো লাগে বাট এখন একবার সময় নিব না আমরা আর কি নিব না আমরা অন্য কিছু খুঁজছি আর এখানে হচ্ছে মালয়েশিয়ার ট্রেডিশনাল কিছু খাবার এই যে এটা হচ্ছে চিকেনের একটা আইটেম ফিশ প্রন তার সাথে ভেজিটেবলস আর হচ্ছে ক্রাং ক্রাং হচ্ছে গিয়ে যেটা শামুকের ভিতরে যেটা থাকে ওইটা আর এই যে কিছুক্ষণ আগে দেখেছিলেন যে কলা পাতায় মোড়ানো মাছ ওইখানে ওটা ওরা বিবিকিউ করছে আর এখানে হচ্ছে ওরা ভাজছে সো এটাই হচ্ছে ডিফারেন্স আর এই যে এখানে হচ্ছে এটা সি ফুড দিয়ে তৈরি করা একটা বড়া মোটামুটি ভালোই বড়াটা অনেক বড় আর এই দোকানটাতে অনেকটা ভিড় ছিল আমি যতটুকু দেখেছি এটা হচ্ছে কেক আইটেম আর পাশেটা হচ্ছে অনেকটা ভাপা পিঠার মতো বাট কিছুই নাই সাদা মাটা এই দোকানটাতে অনেক লম্বা লাইন কারণ হচ্ছে ওই বিবিকিউ চিকেন সরি গ্রিল চিকেনের জন্য মেবি এই দোকানটাতে অনেক লাইন ছিল লম্বা লাইন ছিল তো এই তো আমাদের
মোটামুটি দেখা শেষ পুরো বাজারটা এখন আমরা হচ্ছে কি কিনব এটা এখন আমাদের ডিসাইড করতে হবে তো আমি শেষ পর্যন্ত এই কুয়েটা নিলাম এটা হচ্ছে পান্দান দিয়ে আর হচ্ছে কোকোনাট মিল দিয়ে একটা কুয়ে এই কুয়েটা খেতে ভালোই লাগে মোটামুটি এর আগেও আমি অনেকবার খেয়েছি তো এইজন্যই নিলাম আর আকাশের অবস্থাটা খুবই খারাপ হঠাৎ করে এই বৃষ্টিটা একটু মনে হচ্ছে যে বেড়ে গেল তো আমাদের এই যে দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে বৃষ্টিটা কিন্তু হঠাৎ করে বেড়ে গিয়েছে তো আমাদের মনে পাশেই কোথাও একটা আশ্রয় নিতে হবে কারণ আমরা কিন্তু ছাতা বা রেইনকোট কোনোটাই আনি নাই মানে আমাদের লাক এত খারাপ আমরা বাজার করতে আসছি জাস্ট একটা খাবার কিনেছি এটাকে বলা হচ্ছে কুয়ে তো একটা খাবার কেনার পরেই এত জোরে বৃষ্টি নামছে দেখতেই পাচ্ছেন I am not sure if you are a good person. তো যাই হোক আমরা চলে এসেছি আর চলে আসার স্টোরিটা খুব বেদনাদায়ক কারণ হচ্ছে জঘন্য ছিল কারণ আমরা বৃষ্টি তো যাওয়ার সময় ছিল কারণ আমরা একটা ভুল ছিল আমাদের যে আমরা ছাতা নিয়ে যাই নাই বা রেইনকোট পরে যাই নাই তো এই জন্য গিয়ে আমাদের কোনো রকমে জাস্ট ঢোকার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেল দেন আমরা পাশে একটা রেস্টুরেন্টে ওয়েট করছিলাম ভাবলাম যে বৃষ্টি মনে চলে যাবে কিন্তু বৃষ্টি শেষ হয়নি তারপর বৃষ্টির মধ্যেই একটু জোর কমেছে বৃষ্টির মধ্যে গিয়ে তাড়াহুড়ো করে জিনিসগুলো কিনে নিয়ে আসছি এসে বাসে আসলাম আর যে হচ্ছে সে মুর্তাবা সে মালয়েশিয়ার সে বিখ্যাত রোজার যে বিখ্যাত জিনিস মুর্তাবা আর এটা হচ্ছে রুটি জন মানে এটা কি একটা কি টাইপের এটা বিফ সো ভিতরে লাইক ইয়ার মতো লাইক বার্গারের মতো এগ চিজ বিফ সসেস সো এরকম একটা জিনিস আর আর হচ্ছে বেশি কিছু আমরা কিনতে পারি নাই কারণ যেহেতু বৃষ্টি ছিল না আর এটা হচ্ছে কুয়ে মালয়েশিয়ার বিখ্যাত কুয়ে তো এটা কিন্তু কলা পাতা দিয়ে মোড়ানো আপনাদেরকে একটু করে দেখাই কলা পাতা দিয়ে মোড়ানো আর ভিতরে হচ্ছে কি পান্দান তো আমাদের তো ইফতার আসলে করা শেষ আসার পর পরই পানি আর খেজুর খেয়ে নিয়েছি তো এখন এই খাবারগুলো খাবো এখন তো এই যে কলা পাতায় মোড়ানো এটা হচ্ছে একটা কুয়ে বলে মালয়েশিয়াতে কুয়ে অনেক বিখ্যাত দেখি বোঝা যাচ্ছে যে ভিতরে কলার কিছু অবশ্যই থাকবে তাই না নাকি থাকবে না নিচেটা হচ্ছে পান্দান লিফের কিছু একটা আর উপরেটা হচ্ছে সান্তান দিয়া করা তো সান্তান হচ্ছে কোকোনাট মিল্ক আর উপরেটা একটু সল্টি নিচেটা একটু সুইট খেতে অনেক ভালো আর লেস সুইট ভালো লাগছে খেতে বাংলাদেশের কি বলা যায় তুমি জানো কি খাই মোগলাই পরোটা এক্স্যাক্টলি বাট এটা মোগলাই পরোটা না উইথ স্টাইলে আর কি উপরে একটা রুটি দেয়া ভিতরে হচ্ছে লাইক বিফ থাকে চিকেন থাকে সেই সাথে হচ্ছে বিফ আর হচ্ছে গিয়ে চিজ আর কি আর সস দেওয়া আছে আর তার সাথে মনে হয় ইয়াটা দেওয়া আছে এটা কি বলে সসেজ তো টেস্ট আসলে কি বলবো টেস্ট নিয়ে আসলে বলার কিছু নাই কারণ আমাদের দেশীয় যে ইফতারি সেটা আর এটা হচ্ছে আকাশ পাতাল তফাত আসলে আমাদের দেশের খাবারের স্বাদই অন্যরকম আমাদের দেশে যে ট্রেডিশনাল যে ইফতার ও আলহামদুলিল্লাহ অনেক ইয়াম্মি আর এইসব খাবার আসলে তার কাছে কিছুই না তো এই ছিল আমাদের আজকের ব্লগ আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে ভালো লাগছে কি না
তো ইনশাআল্লাহ আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আমার পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ